আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী একাসাল ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে যে আলোচনাটা করব সেটা হলো পাইলস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। তো কেউ কেউ কইতে পারেন যে এই ভিডিও তো আপনি আগেও আরও কয়েকবার দিছি, তবে এই রোগটা বর্তমানে খুবই বেশি এবং খুব অস্বস্তি করে, এই জন্য অনেকেই বলে যে আপনি আরও কিছু ভিডিও দেন, আমাদের আরও কিছু জানার আছে, সেই জন্যই বারবার দেওয়া, বুঝছেন না। তো পাইলসটা হলো গুজদারের একটা রোগ, গুজদার মানে পায়খানার রাস্তার। এই পাইলসের বিভিন্ন রূপ আছে, কী কী রূপ হতে পারে, একটা হতে পারে রক্ত যায়, কেউ কেউ রক্ত যায় না, আবার কেউ কেউ ব্যথা থাকে, কেউ কেউ থাকে না। তো ব্যথার হারই ব্যথাওয়ালা যে পাইলসে এটি সবচেয়ে বেশি। ব্যথাটা আবার হরেক রকমের, ওই খোঁচা মারা ব্যথা, চাবড়া ধরা ব্যথা, ব্যথা মাঝে মাঝে থাকে, আবার কেউ কেউটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ থাকে, রাত্রে শুয়ে রয়েছে ভালো মানুষ, কোনো সমস্যা নয়, কিন্তু দেখা গেলো ব্যথাই মন তীব্র, তখন সে আর কোনোভাবেই তা সহ্য করতে পারে না, এমন ব্যথা। এই ব্যথা অনেক সময় গোটা মাজায় ছড়িয়ে পড়ে, পায়ে ছড়িয়ে পড়ে, তলপেটে ছড়িয়ে পড়ে, এত ডেঞ্জার, বুঝছেন না। আবার কতক জ্বলে, জ্বলার মধ্যে আবার অনেক ধরনের আছে, কত আছে ওই জ্বললে পারে তখন ঠান্ডা পানি প্রয়োগে একটু আরাম পায়, কত গরম পানি প্রয়োগে একটু আরাম পায়, আবার কোনো কোনোটা কুটকুট কুটকুট করে মনে হয় যে কাঠে কাছের এই টুকরা ওর মধ্যে কতগুলো ঢুকিয়ে রাখছে, এত কষ্ট, বুঝছেন না। কেউ কেউ রস পড়ে, কেউ কেউ রস পড়ে না, এই সমস্ত আরও আছে লক্ষণ, বুঝছেন না। সেটা হলো কেউ কেউ ঘা হয়, গোটা গুজর দাঁতটা ঘা হয়ে ফুলে ওঠে, কেউ কেউ মাংসপিণ্ড বৃদ্ধি পায় এক সাইডে বা পুরোপুরি, আবার কারো কারো একটা মাংসর একটা দানার মতো হয়, এই দানাটা আবার কেউ কেউ শক্ত, কেউ কেউ নরম, বুঝলেন না। আবার কেউ কেউ একটা আসিলের মতো হয়, আবার হারিস হয়, হারিস মানে ওই যে গুগল যেটাকে বলা হয়, আঙ্গুরের ঝোবার মতো একটা বা বেশি কত কত পায়খানার সময় বের হয়ে যায়, আবার হাত দিয়ে ঢুকে দিতে হয়, আবার কত আছে গ্যাস হয়ে যায়, কঠিন তক্তার মতো শক্ত, ইত্যাদি বহু রূপ, তবে কষ্টকর রোগ এতে কোনো সন্দেহ নাই, বুঝছেন না। তো যা হোক, হোমিওপ্যাথিকের ভালো ভালো ঔষধ আছে, নিরাশ হওয়ার কোনো দরকার নাই, অপারেশনেরও দরকার নাই, সহজেই সারবে। তো অল্প কিছু সচরাচর ব্যবহার হয় এরকম ঔষধের নাম আমি বলছি, সেগুলো হলো স্কুলাসিপ, কোলিনসোনিয়া, অ্যালোস, তারপরে রুটা, নাজভম, সালফার, তারপরে বায়োকেমিকের ওই ক্যালকেরিয়া ফ্লোর, ফেনাম্পস, এই সমস্ত ওষুধগুলি সচরাচর ব্যবহার হয়। এছাড়াও আরও ওষুধ ব্যবহার হয়, বুঝছেন না, আরও বিভিন্ন ওষুধ আছে। তো এই সম রোগের যে বিভিন্ন লক্ষণ বললাম, এই লক্ষণ অনুযায়ী এই ওষুধেরও তো আবার লক্ষণ আছে, রোগের লক্ষণ অনুযায়ী এই ওষুধের লক্ষণ অনুযায়ী যদি ব্যবহার করা যায় তাইলে নির্ঘাত সম্পূর্ণরূপে এই পাইলসের রোগ সেরে যায়। কাজে আসুন আমরা হোমিওপ্যাথিকের আশ্রয়ে এসে পাইলস মুক্ত জীবন ধারণ করি। ধন্যবাদ।